খুদা লাগছে বাদ দাও ঘরে চাল নাই বাপ পোলাপান পয়দা দিল হয় না খাওয়াই তো হয় পড়াই তো হয় শোন মা আমি কই কি তুই বিদেশ চলে যা বিদেশ যাবো টাকা পাবো কোনে সে চিন্তা তোর করা লাগবে না টাকার ব্যবস্থা আমি করি ছবি তুলবেন আপনার ভিসা হয়ে গেছে পাসপোর্ট চলে আসছে এই যে ধরেন আপনার পাসপোর্ট আর এই সাথে আপনার টিকিট কাগজপত্র ঠিক মতো বুঝে নেন কেমন আছো
সাবনুরে তো অনেক সম্বন্ধ আইতাছে, একটা তো সিদ্ধান্ত লইতে হয়। তুমি চিন্তা করো না, আমার মালিক তো অনেক ভালো, আমি এসে পড়বো, আগামী মাসে এসে পড়বো। তুমি আইলে সিদ্ধান্তটা লোম। মেয়ের মা বিদেশ থাকে, সমস্যা কি? সমস্যা আছে, বসেনি বসেন, কি সমস্যা বলেন? সি 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 সি, মেয়ের মা থাকে বিদেশে। বিদেশ থাকে তো কি হয়েছে? সে এই দরিদ্র পরিবারটাকে সচ্ছল করেছে, এখন তারা অনেক সুখে শান্তিতে আছে, এবং এই নারী শ্রমিকরা এই বাংলাদেশটার রেমিটেন্স বৃদ্ধি করছে। আজকে দেখেন তারা কত সুন্দরভাবে চলছে, আর আপনি তাদেরকে অপমান করছেন, এ বিয়ে ভেঙে দিতে বলছে। নারী শ্রমিকরা এদেশের অমূল্য সম্পদ। এ বিয়ে হবে কাল ঝেপিয়া পড়ান।